কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ইডি ভোট এবং পোস্টাল ব্যালটে ভোট শুরু হলো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। শনিবার দুপুরে ইডি ও পোস্টাল ব্যালটের ভোট গ্রহণ করা হয় কিছু কেন্দ্রে। রায়গঞ্জের সুদর্শনপুরের বিদ্যাচক্র হাই স্কুলে গিয়ে দেখা গেল নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ভোটদান প্রক্রিয়া। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলে বিধানসভা ওয়ারি পোস্টাল ব্যালট গুছিয়ে নেওয়ার কাজ। এই কাজ করেছেন প্রিসাইডিং অফিসার সহ ভোট কর্মীরা, দেখভাল করছেন বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থীর পোলিং এজেন্ট জানালেন, ভোট গ্রহণ পর্ব চলে শান্তিপূর্ণভাবে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় তারা খুশি। তৃণমূল কংগ্রেস কর্মী পোলিং এজেন্ট আদিত্য নারায়ণ দাস কি বলেছেন শুনবো। নাম আদিত্য নারায়ণ দাস। আপনি আজকে এখানে কি কর্তব্য এসেছেন? আর কি আমি এআইটিসির হয়ে পোলিং এজেন্ট হয়ে এসেছি এখানটায়। আচ্ছা, এখানে কি হলো আজকে? এখানে ইডি এবং ওই ইডি ভোট এবং পোস্টাল ব্যালট যে ভোটগুলো সেগুলো আজকে এখানে নেওয়া হলো। এখানে রায়গঞ্জ কনস্টিটিউয়েন্সির 108টা ভোট পড়েছে। আজকে যারা এখানে ট্রেনিং ছিল যাদের, তারা দিয়েছেন এখানে 108 জন ভোট। আর দার্জিলিং কনস্টিটিউয়েন্সিতে যার মানে চোপড়ায় যাদের, তাদের জন্য এখানে বোধহয় টোটাল 4টি ভোট ছিল, তাদের 2টো পড়েছে। আচ্ছা, মানে ভোটে ওভারঅল শান্তিপূর্ণ হয়েছে? একেবারে শান্তিপূর্ণ, খুব উৎসবের মেজাজে ভোট হয়েছে। এখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় খুব সুন্দরভাবে এবং খুব সুশৃঙ্খলভাবে ভোট হয়েছে। কোনো গোলমাল বা কোনো গোলমাল নেই, বরং একটা আনন্দের মুহূর্ত তৈরি হয়েছিল। সবাই মিলে হই হই করে এখানে ভোট হয়েছে এবং সুন্দর ভোট হয়েছে। রায়গঞ্জের ভোট তাহলে শুরু? রায়গঞ্জের ভোট শুরু হয়ে গেল, গতকাল থেকেই শুরু হয়েছে। গতকাল যারা এখানটায় এসেছিল মানে ট্রেনিং নিতে, তারা ভোট দেওয়া শুরু করে দিয়েছেন এবং সেই অর্থে আপনি বলতেই পারেন যে ভোট অলরেডি শুরু হয়ে গেল। তবে ভোট গণনার সময় পোস্টাল ব্যালট যে অত্যন্ত মূল্যবান তা বোঝা যায় হাড্ডাহাড্ডি লড়াই হলে। রায়গঞ্জের বিদ্যাচক্র স্কুল ঘুরে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।